ওয়েলকাম টু টেলি গসিপ বাংলা। আপনারা যারা প্রতিদিন কৃষ্ণকলি ধারাবাহিকটি দেখেন তারা নিশ্চয়ই জেনেছেন একজন নতুন তারকা এসেছে এই ধারাবাহিকে। তার সাথে ধারাবাহিকে এসেছে নতুন চরিত্র, তার মধ্যে একটি চরিত্র হলো কৃষ্ণা। কৃষ্ণা চরিত্রটি হলো শ্যামার মেয়ে। কৃষ্ণা চরিত্রটি এই ধারাবাহিকে নতুন হলেও কৃষ্ণা চরিত্রে যে অভিনয় করছে সেই মুখটি নিশ্চয়ই আপনাদের সকলের পরিচিত একটি মুখ। আর এই পরিচিত মানুষটি হলো কপাল কুঞ্জলা, যাকে এর আগে আপনারা দেখেছিলেন স্টার জলসায়। আপনারা স্ক্রিনে এখন যে সুন্দর কিউট ছবিটি দেখতে পাচ্ছেন এই ছবির মালিকের নাম হলো সৌমিক চ্যাটার্জি, অর্থাৎ কৃষ্ণকলির কৃষ্ণার আসল নাম হলো সৌমিক চ্যাটার্জি। বেশ ছোটবেলা থেকেই অভিনয় করছেন এই অভিনেত্রী। অভিনেত্রীর বাবার নাম হলো রাজা চ্যাটার্জি, তার বাবাও একজন অভিনেতা। তার বাবাকে আকাশ আটে অনেকগুলো ধারাবাহিকে দেখতে পাওয়া গেছে। বাবার হাত ধরেই অভিনেত্রীর অভিনয় জগতে প্রবেশ। তার প্রথম ধারাবাহিক ছিল পুলি, যেটি দেখানো হতো রূপসী বাংলা চ্যানেলে। এরপর অভিনেত্রীকে দেখা গিয়েছিল কালার্স বাংলায় দীপাবলির সাতকাহন ধারাবাহিকে। দীপাবলির সাতকাহনের পর অভিনেত্রীকে দেখা গিয়েছিল স্টার জলসার কপালকুণ্ডলা ধারাবাহিকে। কপালকুণ্ডলা ধারাবাহিকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী। এই প্রথম ছিল এটি তার লিড রোলে কাজ করা। কপালকুণ্ডলার মতো ঐতিহাসিক ধারাবাহিক ঘুরিয়ে ফেলার জন্য অনেকটা সমালোচিত হতে হয়েছিল এই ধারাবাহিকটিকে। তবে সৌমিক চ্যাটার্জির অভিনয়ে নজর কেড়েছিল সকলের। এক মাস আগে স্টার জলসার কপালকুণ্ডলা ধারাবাহিকটি শেষ হয়ে যায়। ধারাবাহিকটি শেষ হয়ে যাওয়ার পর অভিনেত্রীকে আর বেশি দিন বসে থাকতে হয়নি। খুব অল্প সময়ের মধ্যে অভিনেত্রী আবার কামব্যাক করেছে কৃষ্ণকলি ধারাবাহিকের মধ্যে দিয়ে। খুব অল্প দিনের মধ্যেই অনেক নাম এবং অনেকগুলো সিরিয়াল করে ফেলেছেন অভিনেত্রী। তবে বাস্তবে অভিনেত্রী অনেকটা ছোট। অভিনেত্রীর জন্ম হয়েছিল 13 জুন 2016 সালে, অর্থাৎ বর্তমানে অভিনেত্রীর বয়স মাত্র 14 বছর। আর অভিনেত্রী এখন বর্তমানে 9ম শ্রেণীতে পড়াশোনা করছে। আশা করছি ভবিষ্যতে অনেকগুলো সুন্দর ধারাবাহিক দিয়ে অভিনেত্রী আমাদের সকলের মন জয় করে নেবেন। অর্থাৎ কৃষ্ণা, অর্থাৎ বাস্তবে সৌমিক চ্যাটার্জি সম্পর্কে জেনে কেমন লেগেছে তার নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা আর কার লাইফস্টাইল চান তাও কমেন্ট করে জানাতে পারেন।